সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে আছেন আমাদের সহকর্মী হাসান সুমন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, লম্বাই ছুটিতে কতজন লোক আসলে কক্সবাজারে গেছে, না নিরাপত্তা নিয়ে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছেন? শারমিন, আপনার শেষের প্রশ্নে আমি আসছি। কারণ হচ্ছে নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখে সবাই, যার কারণে এখানে পর্যটকদের যে আগমন, বেশি সংখ্যক পর্যটক আসলেই নিরাপত্তা নিয়ে অনেকে উদ্বিগ্ন থাকে, যার কারণে আমরা পুলিশের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন, তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে এখানে টহল টিম কাজ করছে, পাশাপাশি পর্যটকদের সেবায় নিয়োজিত যে টুরিস্ট পুলিশ আছে সেই টুরিস্ট পুলিশের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে পুরো জেলা জুড়ে। আমি এখন আছি সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে। এখানে আমরা দেখেছি সকাল থেকে হাজার হাজার মানুষ, যার সংখ্যা লাখ পেরিয়ে গেছে, এবং আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি পুরো সমুদ্র সৈকতের যেদিকেই তাকানো যায় সব দিকে শুধু মানুষ আর মানুষ, বিপুল সংখ্যক নারী পুরুষ পর্যটকে ভরে গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা এখন একটু কথা বলবো কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, তিনি কক্সবাজার টুরিস্ট পুলিশের দায়িত্বে আছেন, জনাব রেজাউল করিম, তার সাথে আমরা কথা বলবো। তিনি জানাবেন যে নিরাপত্তার বিষয়টি তারা কিভাবে সাজিয়েছেন এবং কিভাবে তারা তাদের আগামী কয়টা দিন পরিকল্পনা, যেগুলো লাখো পর্যটকের ঢল নামবে তাদের নিরাপত্তায় কিভাবে তারা তাদের যে পরিকল্পনা সেগুলো আমরা জানবার চেষ্টা করব। জনাব রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি, ঈদ মোবারক। ঈদ মোবারক। একটু জানাবেন আমাদেরকে নিরাপত্তার বিষয়টি। ধন্যবাদ। আজকে ঈদুল ফিতরের ছুটির দ্বিতীয় দিন, আজকে আমরা ধারণা করছি প্রায় 2 লক্ষের মতো টুরিস্ট কক্সবাজারে এসেছেন, তারা এই সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করছেন। আমরা এই টুরিস্টদের শতভাগ নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রিভেন্টিভ মেজার নিয়েছি। আমরা কিছু এই ঈদের ছুটির পূর্বেই আমরা কিছু হটস্পট নির্ধারণ করেছিলাম, যেখানে অনেক সময় ছিনতাই ইপ্রিজিং এর ঘটনা ঘটে, সেই সকল জায়গায় আমরা সাদা পোশাকে এবং ইউনিফর্মে আমরা পুলিশ দিয়েছি। আমরা ডলফিন পয়েন্ট এবং সাংস্কৃতিক কেন্দ্রে এখানে যখন টুরিস্ট এসে নামবে বাস থেকে, সেখানে যেন কোনো হয়রানি বা বিব্রতকর পরিস্থিতি না হয় আমরা ওখানে পুলিশ টুরিস্ট পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি। এছাড়া বিচে আমরা শতভাগ শৃঙ্খলিত করেছি, টুরিস্টরা এসে কোনো ধরনের হয়রানি বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। আমরা এই জন্য আপনাদের নিরাপত্তা কর্মী বাড়িয়েছেন, সহকর্মী বাড়িয়েছেন, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব রেজাউল করিম, তিনি জানাচ্ছিলেন যে তাদের নিরাপত্তা কিভাবে সাজিয়েছেন পুরো জেলা জুড়ে, হিমছড়ি ইনানি সহ সব জায়গাতে পর্যটকদের টয়টম্বুর অবস্থা। তো আজকে কক্সবাজারের এই শহরের কেন্দ্রিক যে 5 কিলোমিটার সমুদ্র সৈকত জুড়ে সবখানে কিন্তু অসংখ্য পর্যটক। তো আপনাকে শারমিন ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, এই ছিল কক্সবাজারে আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ঈদের শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।